নমস্কার বন্ধুরা, টুকিটাকি নিয়ে সুইটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, নিরামিষ আলু পনিরের তরকারি। এইভাবে নিরামিষ আলু পনিরের তরকারি আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এবং খুব সহজে। চলুন দেখে নেওয়া যায় কীভাবে রেসিপিটা আমরা বাড়িতে বানিয়ে ফেললাম। আমরা কিছুটা পরিমাণ পনির নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং আলু নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে। এবং একটা মিশ্রণ পাত্রে এর মধ্যে আমরা দিয়ে দিব কিছুটা পরিমাণ আদা কুচি, চারটে মতো লঙ্কা কাঁচা পাকা এবং ছোটো ছোটো তিনটে টমেটো। এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম কিছুটা, কিছুটা কিশমিশ, কিছুটা চিনে বাদাম এবং এই পেস্টটা আমরা এখন রেডি করে নেব। পেস্টটা রেডি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব স্মুথভাবে পেস্টটা হয়ে গেছে। এবং আমরা কড়াই নিয়ে নিয়েছি, কড়ায় কিছুটা তেল দিয়ে দেবো, সাদা তেল, এবং পনিরগুলোকে এই তেলে আমরা এখন ভেজে নেব। পনিরের মধ্যে সামান্য লবণ এবং সামান্য হলুদ ফেলে দেবো এবং পনিরগুলোকে হালকা করে ভেজে নেব যাতে কড়া না হয়ে যায়। কড়া হয়ে গেলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। আমরা পনিরগুলোকে সব পনির ভেজে নেওয়া হয়ে গেছে এবং ওই কড়াই একটু সর্ষের তেল নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা এবং এর মধ্যে এখন দিয়ে দেব আলুগুলো। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে। আলুগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং খুব ভালো সিদ্ধও হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমরা এখন এই যে পেস্টটা তৈরি করে রেখেছি এই পেস্টটা এখন দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নেব। এর মধ্যে আমরা এখন দেব সামান্য পরিমাণ লবণ, হলুদ, চিনি, জিরে গুঁড়ি এবং এটাকে ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা জল দিয়ে দেব এবং মিক্সিতে অনেকটা মশলা লেগেছিল তাই মিক্সিটা ধুয়েও আমরা সেই জলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন পুরোপুরি তরকারিটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা গরম মশলাকে গুঁড়ো করে নিয়েছি সামান্য, আধা ভাঙা করে, এবং দিয়ে দিলাম কাসুরি মেথি একটু ময়েস করে। কাসুরি মেথিটা নিরামিষ আমিষ দুটোতেই ভালো লাগে এবং আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। বাড়িতে অবশ্যই ট্রাই করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।